পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বনগায় মিছিল তৃণমূলের। সারা শহর জুড়ে মিছিল করার পর মিছিল শেষ হয় বনগাঁর রামনগর মোড়ে। প্রধানমন্ত্রীর কুশপুত্তলিকাও দাহ করেন তারা। লাগামহীন পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বনগাঁতে মিছিল করল তৃণমূল। সোমবার বিকালে বনগাঁ শহরে প্রতিবাদ মিছিল করে তৃণমূল কর্মী সমর্থকেরা। এদিন বিকালে বনগাঁ ত্রিকোণ পার্ক সংলগ্ন দলীয় কার্যালয় থেকে প্রতিবাদ মিছিল শুরু করা হয়। এদিনের মিছিলে নেতৃত্ব দেন বনগাঁ পৌরসভার ভাইস চেয়ারম্যান জ্যোৎস্না আঢ্য। উপস্থিত ছিলেন প্রাক্তন চেয়ারম্যান শঙ্কর আঢ্য সহ অন্যান্য তৃণমূল নেতৃত্ব। এদিন রামনগর রোড মোড়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কুশপুতুল দাহ করেন তৃণমূল কর্মীরা। এদিন পৌরসভার ভাইস চেয়ারম্যান জ্যোৎস্না আঢ্য বলেন, পেট্রোল ডিজেল ও রান্নার গ্যাসের দাম লাগাম ছাড়া বাড়িয়েছে কেন্দ্র সরকার। সবচেয়ে বেশি প্রভাব পড়েছে রান্নাঘরে। এর প্রতিবাদেই আমাদের এই মিছিল। আজকে আমাদের প্রতিবাদ মিছিল। ঘরে আর কোনো মানুষ বসে নেই, সমস্ত মানুষ কিন্তু আজকে রাস্তায় নেমেছে। তার একটাই কারণ, সবাই জানে রাজ্য জুড়ে নরেন্দ্র মোদী যেভাবে জিনিসের দাম একের পর এক, জিনিসের দাম যেভাবে নিত্য প্রয়োজনীয় জিনিস থেকে গ্যাস থেকে পেট্রোল থেকে শুরু করে যেভাবে দাম বাড়িয়েছে, তাতে করে মানুষের প্রচণ্ড অবস্থা খারাপ হচ্ছে, সংসার চালাতে পারছে না। মানুষ কিন্তু খুব বিভ্রান্তি, মানুষের মনের মধ্যে কিন্তু খুব বাজে একটা বিভ্রান্তি শুরু করেছে মোদী সরকার। মোদী সরকারের যে বাজে ব্যবহার, বাজে আচরণ সারা বাংলার মানুষের, মোদীর ভূষণ পুতুল পুরানো হবে রামনগর রোডের ওখানে। এদিকে পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধিতে বিরোধীরা সরব হতেই কিছুটা কোণঠাসা কেন্দ্র চাপে পড়ে কিছুটা হলেও দাম কমিয়েছে তারা। কেন্দ্রের পক্ষ থেকে পেট্রোলে 8 টাকা, ডিজেলে 6 টাকা এক্সাইজ ডিউটি কমানো হয়েছে। রাজ্য সরকারও ডিজেলে 2 টাকা 3 পয়সা ও পেট্রোলে 2 টাকা 80 পয়সা কর কমানোয় কিছুটা স্বস্তিতে সাধারণ মানুষ। সভ্যসাচী ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, বনগাঁ।